राष्ट्रीय राजमार्ग संख्या 19 कांकसा राजबांध के सर्विस रोड खराब है। इसके विरोध में तृणमूल के नेतृत्व में स्थानीय निवासियों ने राष्ट्रीय राजमार्ग 19 को अवरुद्ध कर दिया। उत्साह राज करता है। राष्ट्रीय राजमार्ग के प्राधिकरण का घेराव कर विरोध प्रदर्शन किया। इस नाकेबंदी के कारण कई छोटे बड़े वाहन फंसे हुए हैं। इलाके के तृणमूल नेता राजेश कुनर ने कहा कि हमने सर्विस रोड की मरम्मत के लिए कई बार राष्ट्रीय राजमार्ग प्राधिकरण से अपील की है, लेकिन उन्होंने कोई ध्यान नहीं दिया, इसीलिए हम नाकेबंदी पर बैठने के लिए मजबूर हैं। अगर इस सड़क की मरम्मत नहीं की गई, जल्दी हमें बड़े आंदोलन की राह पर चलेंगे। नेशनल हाईवे अथॉरिटी ने प्रदर्शनकारियों से बात की। उन्होंने समस्या का जल्द समाधान करने का वादा किया। আজকে সমস্যা বলতে রাজবাণের যে সার্ভিস রোড আছে, দল থেকে বেরিয়ে গিয়ে বাঁধকে যে সার্ভিস রোড বেরিয়ে যাচ্ছে, সেই রোডের বেহাল দশা। দীর্ঘদিন যাবৎ এনএইচ কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা ব্যবস্থা গ্রহণ করেনি। এবং যে জল নিকাশ, সবথেকে বড় সমস্যা জল নিকাশের ব্যবস্থাটা, ড্রেনেজ, তা আমাদের দাবি ছিল ড্রেন থেকে ক্যানেলে, যে আমাদের মেন ক্যানেল আছে সেই ক্যানেলে ঠেকানোর জন্য, কিন্তু তারা বারবার বলা সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সবথেকে বড় ব্যাপার, আমাদের দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক যিনি প্রদীপ মজুমদার মহাশয় আছেন, অত্যন্ত সফলতম ব্যক্তি, উন্নয়নের কান্ডারি, তিনি বারবার এনএইচ কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। আমরা সত্যি খুব এলাকাবাসীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করি অনামত্যে একজন সফলতম ব্যক্তিকে অবমাননা করার জন্য। তাই সাধারণ মানুষের সমর্থন জানিয়ে, সাধারণ মানুষের সাথে নিয়ে আজকে আমরা রাস্তা অবরোধ করেছি। বেশিক্ষণ রাস্তা অবরোধ করবো না, সাধারণ মানুষের ক্ষতি করবো না আমরা। তাই কয়েকদিন আগেও তো একবার অবরোধে নেমেছিলেন আপনারা। আজকে আমরা যতক্ষণ না এনএইচ কর্তৃপক্ষ এসে আমাদের সহযোগিতা দিচ্ছে, আমাদের লিখিতভাবে দিতে হবে, এবং এমএলএ সাহেবের সাথে কথা বলে সাধারণ মানুষের সাথে নিয়ে আমাদের ফিজিক্যালি রিপোর্ট তৈরি করে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনার নাম? রাজেশ কুমার। দুর্গাপুর সে নিমাই দাস কে রিপোর্ট, পিবিটিভি নিউজ। নিয়মিত আপডেট এবং দুনিয়া ভর কি তাজা খবরো কে লিয়ে হামারে ফেসবুক পেজ কো ফলো এবং ইউটিউব চ্যানেল কো সাবস্ক্রাইব করে।